ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহু। জি প্রিয় ভাই, আপনার প্রশ্নটি শুনেছি। আপনি জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি নিজের বংশ পরিবর্তন করে নিজের বংশের পরিচয় না দিয়ে অন্যের বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে এবং পরিচয় দেয়, তাহলে এটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবীল্লাহ ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ও বাদ। যে সময় তো ভাই, যদি কেউ এভাবে নিজের বংশর পরিচয় গোপন করে অন্যের বংশের নামে নিজেকে সম্পৃক্ত করে, তারা এটা ধোঁকার শামিল এবং এটা কবিরা গুনাহ। এই প্রকৃতির লোক আশঙ্কাজনক অবস্থায় থাকবে, এটা হাদিসে নিষিদ্ধ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বংশে গোত্রে স্থিতি পরিণত করেছেন যাতে করে একজন আরেকজনকে জানতে পারে, একে অপরকে চিনতে পারে। তো এইভাবে নিজের বংশকে গোপন করে অন্যের বংশের পরিচয় দেওয়া, বা এক গোলাম নিজের মালিক, কোনো গোলামে নিজের মালিককে গোপন রেখে অন্যর মালিকানার স্বীকৃতি দেওয়া, মানে অন্যের দিকে নিজেকে নিসবত করা, অর্থাৎ নিজেকে নিজ মনিব বা মালিকের দিকে সম্পৃক্ত না করে বলা যে আমি অমুকের গোলাম, অমুকের দাস, এটাও হারাম, এটাও কবিরা গুনাহ। অন্যভাবে নিজের বাপের পরিচয় বাদ দিয়ে অন্যকে বাপ হিসেবে পরিচয় দেওয়া, এটাও হারাম এবং কবিরা গুনাহ। অন্যভাবে পালক সন্তান গ্রহণ করা, এভাবে যে তার বংশকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তার বাপের নাম বাদ দিয়ে নিজের দিকে সম্পর্কিত করা হয় এই পালক সন্তানকে, এটাও গুনাহ, এটাও বড় ধরনের কবিরা গুনাহ। তো এগুলি সবই গৃহীত কাজ এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, যা অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু অনেক অজ্ঞ জাহেল মনে করে সে সম্মানিত হচ্ছে নিজের বংশের পরিচয় বাদ দিয়ে অন্যের বংশের দিকে নিজেকে সম্পৃক্ত করলে নিজের সম্মান বাড়ার জন্য, কিন্তু জানা হতভাগ্য সে কত বড় গুনাহগারের কাজ করলো। তো এগুলি কবিরা গুনাহ, এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এগুলি ধোঁকা প্রতারণা, অনুভাবে হাদিস বিরুদ্ধ কর্ম, এগুলি হাদিসে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে জান্নাত হারাম এই জাতীয় ব্যক্তিদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে তৌফিক দান করুন, এবং প্রত্যেকটি বিষয়ে কোরআন সুন্নাহর ভিতরে এবং সালাফে সালেহের মানহাজের ভিতরে সীমাবদ্ধ থাকা তৌফিক দান করুন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।